হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই রাস্তার ধারে এত সুন্দর একটা ধানের ক্ষেত। আসলে প্রকৃতির এত সুন্দর দৃশ্য সকাল ছাড়া অনুভব করা যায় না। তো আমি এখন আছি নিয়ারেস্ট আমার কুটি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বনবীতি হেসেল ঘর। এখানে বহুজন এখানে বেড়াতে এসে খাওয়া দাওয়া করে এবং এখানে একটা স্মৃতি নিয়ে যায়। তো দেখুন চারিদিকে এত সুন্দর সবুজ বাতাবরণ, খুব সুন্দর দৃশ্য। তো এখানে দেখার অনেক কিছু আছে যেগুলো এখন হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, পরে শেয়ার করব। হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি জামশেদ, MGA ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা, আর মোস্টলি এটা আমার প্রথম ব্লগ। তো আমি অ্যাকচুয়ালি জানি না যে ব্লগে কী কী করতে হয়। আমি ইউটিউব থেকে দেখেছি অনেক কিছু, যে মোস্টলি তোমার কাছে তিনটে জিনিস থাকা অতি অবশ্যই প্রয়োজন, তাহলে একটা ব্লগ সম্পূর্ণ হয়। ব্যাপারটা হচ্ছে যে তোমাকে অনেক ট্রাভেল করতে হবে, নতুন নতুন লোকের সাথে মেলামেশা করতে হবে এবং তোমাকে আনপ্রেডিক্টেবল থাকতে হবে। তো মোস্টলি এগুলো আমার কাছে কিছুই নেই, তো আমি আমার কাজের মধ্য দিয়ে তোমাদেরকে একটু এন্টারটেইন করার চেষ্টা করব। তো ইউজুয়ালি যেভাবে আমার প্রত্যেক দিনের দিন শুরু, মানে প্রতিটা দিন শুরু হয়, সেভাবে আমার প্রতিদিন শুরু হয়েছে। সকালে উঠেছি, মতো মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি, এখন একটা জায়গাতে বসে আছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আশা করছি তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি আমাকে একটু হেল্প করো, তাহলে আমি আরও একটু কনফিডেন্ট হয়ে উঠব। আর তোমাদেরকে ছাড়া কেউই কখনো কনফিডেন্ট হতে পারবে না। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কেউই কখনো কনফিডেন্ট হতে পারবে না। তো এটা আমার প্রথম ব্লগ, তো জানি না যে কোথাও ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, আশা করছি তোমরা সেটা ধরিয়ে দেবে। তো এই জায়গাটাতে আমি বসে আছি, একটু দেখে নিই আমার আশেপাশের পরিবেশটা কেমন। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, চারিদিকে গাছ আর গাছ। আর এখন বুঝতেই পারছো করোনার যা প্রকোপ চারিদিকে, মাস্ক ছাড়া ঘর থেকে তো বেরোনোই যাবে না, স্যানিটাইজার অতি অবশ্যই প্রয়োজন। তো এরকম একটা সকালে যদি একটু মাস্ক ছাড়া খোলা আকাশের নিচে একটু হাওয়া বাতাস পাই, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি, তাহলে খুবই ভালো লাগে। তো চলো বাড়ি ফেরার পথে আরও কিছু দেখে নিই। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার কুটির ইকো পার্ক। এখানে হয়তো অনেকেই এসে থাকবেন এবং এখানে মমতা ব্যানার্জি, যিনি আমাদের CM, উনি এসে আসেন এবং এখানে থাকেন। এর ভেতরে একটা বড় পার্ক আছে, চারিদিকে এরকম গাছপালা, খুব সুন্দর একটা জায়গা। আপনারা আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। তো এই পথ দিয়েই আমি আমার বাড়ি রোজ যাতায়াত করি। তো কাছেই হচ্ছে সোনাঝুরি হাট, যেটাও অনেকে দেখেছেন এবং বোলপুরের একটা ঐতিহ্যপূর্ণ জায়গা আপনি বলতে পারেন। তো এই কাছেই, হয়তো আজকে সম্ভব হবে না, আমি অন্য কোনো দিন আপনাদেরকে দেখাবো। বোলপুরে আরও বহু অনেক ভালো ভালো জায়গা আছে যেগুলো আপনারা দেখতে পাবেন। সামনে একটা কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে, চারিদিকে ফুলগুলো খুবই সুন্দর। তো যাই হোক, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তো এখনকার জন্যে ডাকলাম, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাস্ক স্যানিটাইজার অতি অবশ্যই ইউজ করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার ব্লগটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে।